হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোকেস কুকিং গার্ডেন। বিভিন্ন ধরনের মিষ্টি বানাতে চাই ছানা, আর পারফেক্ট মিষ্টির জন্য চাই পারফেক্ট ছানা। তাই আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট ছানার রেসিপিটি শেয়ার করব। আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও দেখার জন্য, কারণ আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু টিপস পারফেক্ট ছানা হওয়ার জন্য। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ছানা বানানোর জন্য প্রথমে চুলোতে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে 1 লিটার হোল মিল্ক, অর্থাৎ ফুল ক্রিম মিল্ক। আর ছানা বানানোর জন্য চাই ফুল ক্রিম মিল্ক, 2% অথবা লো ফ্যাট মিল্ক নিলে হবে না। দুধটা ঢালার পর একটু হালকাভাবে নেড়ে নিতে হবে। এখন দুধটাতে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি। আর আজকে কিন্তু আমি ছানা বানাবো টক দই দিয়ে। আমি এখানে 1 লিটার দুধের জন্য নিয়েছি 250 ml টক দই। ছানা কিন্তু লেবুর রস অথবা ভিনেগার দিয়েও করা যায়, কিন্তু টক দই দিয়ে করার কারণে ছানাটা কোনো এক্সট্রা গন্ধ থাকে না, ছানাটা পরিমাণও বেশি হয়, আর ছানাটা খুব সফট হয়, যেটা রসগোল্লা বা মিষ্টি বানানোর জন্য সফট ছানার দরকার, যেটা টক দই দিয়ে করলেই কিন্তু সফট ছানাটা পাওয়া যায়। দুধটাতে প্রায় বলক চলে এসছে। দুধটাতে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার পর দুধের সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে টক দইটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার 5 থেকে 6 মিনিটের মধ্যেই দুধটা ফেটে যাবে। এরই মধ্যে দুধটা ফেটে গেছে। টক দই দেওয়ার এক্স্যাক্টলি 5 মিনিটের মধ্যে কিন্তু দুধটা ফেটে গেছে। টক দই দেওয়ার 5-6 মিনিটের মধ্যে ইউজুয়ালি ফেটে যায়। আর যখন দুধটা ফেটে যাবে তখন দুধ ফেটে যাওয়ার পর এক্সট্রা 5-6 মিনিট ছানাটাকে চুলায় রেখে কুক করতে হবে। এর চাইতে বেশি ওভার কুক করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু মিষ্টিও শক্ত হবে। তাই মাথায় রাখতে হবে, দুধ ফেটে যাওয়ার পর যখন ছানা হয়ে যাবে সেই ছানাটাকে আরও 5-6 মিনিট চুলায় রেখে রান্না করতে হবে, এর চাইতে বেশি সময় না। আর টক দই দিয়ে ছানা ফাটার কারণে কিন্তু পানিটা অনেক ঘোলা, যেটা লেবুর রস অথবা ভিনেগার দিয়ে করলে পানিটা অনেক বেশি ক্লিন থাকে, কিন্তু টক দই দিয়ে কিন্তু সেটা হয় না, টক দই দিয়ে কিন্তু পানিটা ঘোলাই থাকে। এখন আমি আমার কিচেন সিঙ্কে একটা বোল রেখে তার উপর একটা স্টেইনার রেখে এর উপর চিজ ক্লথ বিছিয়ে ঢেলে নিব ছানা। ছানাটা ঢেলে নিয়ে এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। আমি কিন্তু ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিব না। ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুলে ছানাটার ন্যাচারাল অয়েলটা চলে যায়, তখন ছানার ময়েশ্চারটা থাকে না, ছানাটা ড্রাই হয়ে যায়। আর রসগোল্লা বানানোর জন্য কিন্তু চাই ছানাটা ময়েশ্চার, কোনোভাবেই ড্রাই ছানা দিয়ে কিন্তু ভালো রসগোল্লা হবে না। আর তাই কিন্তু আমি এই ছানাটা ঠান্ডা পানি দিয়ে ধুইনি, জাস্ট এইভাবেই কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন চিজ ক্লোটটাকে একটু ভালোভাবে ছানা সহ এটাকে বেঁধে নিতে হবে, কারণ এটাকে আমি উঁচু একটা জায়গায় ঝুলিয়ে রাখবো পানি ঝরে নেওয়ার জন্য। আর কিভাবে বাঁধতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে বেঁধে নিয়েছি, এরপর এটা আমি উঁচু একটা জায়গায় ঝুলিয়ে রাখবো, আমার সিঙ্কের ওপরে এটা ঝুলে ঝুলিয়ে রেখেছি। আমি জাস্ট এইভাবে ঝুলিয়ে রাখবেন, কোনোভাবে হাত দিয়ে স্কুইজ করে পানি ঝরানো লাগবে না, এটা ন্যাচারালি এইভাবেই পানি ঝরতে থাকবে। এটা আমি এভাবে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। আর আপনার সময় বেশি থাকলে এর চাইতে বেশিও আপনি ঝুলিয়ে রাখতে পারেন, তবে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ঝুলিয়ে রাখলেই হয়ে যাবে। এক দুই ঘন্টা পর আমি চিজ ক্লথ থেকে চিজটা নিয়ে নিলাম, দেখে নিলেন কত সহজে বানিয়ে নেওয়া যায়। আমি এখন একটু এটাকে ভেঙে একটু ছড়িয়ে নিব।
আর এই ছানাটা থেকেই কিন্তু আমি কিভাবে রসগোল্লা বানাতে হয় সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিও। আর আমার এই রকম আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।